আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কেমন লাগছে কি বলবেন? না, আমার ছেলে ডক্টরেট পেয়েছে, আমি তো মানে এরকম আশা করেছিলাম না, তো যাই হোক পেয়েছে, আমার খুব আনন্দ লাগছে যে ডক্টরেট পেয়েছে, খুব ভালো লাগছে। কত বছর বয়স থেকে লেখালেখি করতো? ও তা ওই ছোটোর থেকেই আর কি, 10-11 বছর থেকেই মানে লেখালেখি করে। আপনার নাম? আমার নাম মিত্রা সরকার। ডক্টর কল্লোল সরকার, এই কল্লোল সরকার ডক্টরেট পাওয়ার পেছনের ব্যাকগ্রাউন্ড বিষয়ে যদি আপনি কিছু বলেন। পেছনের ব্যাকগ্রাউন্ড বলতে, আমি লেখালেখি স্কুল লাইফ থেকেই করতাম, সেই সময় বিভিন্ন পত্র পত্রিকাতেও আমার লেখা বেরিয়েছে, যেমন দীপান্বিতা বলে একটা পত্রিকা বেরোতো সেই সময় স্কুল থেকে, তো সেই জায়গা থেকে লেখালেখি শুরু, এবং পরবর্তীতে আমি অনলাইন লেখা মানে শুরু করি, সেখান থেকে শুরু হতো, যোগাযোগ হতে হতে আমাদের বিশ্ববঙ্গের সঙ্গে যোগাযোগ হয়, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি সোমনাথ নাগ, সেখান থেকে লেখা চলতে চলতে আমার 2022 বইমেলাতে আমার একটা বই প্রকাশিত হয় প্রেয়সী, সেখান থেকে আজকে এই ডক্টরেট। মাঝে দেখা যাচ্ছে আপনি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, নবজাগরণ সাহিত্য সংগঠন বলে, সেটা নিয়ে বলেন। নবজাগরণ সাহিত্য পরিবারটা মানে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে প্রায় 3,500 মতন মেম্বার রয়েছে আমাদের, এই মুহূর্তে অনলাইনে তারা লেখালেখির সঙ্গে যুক্ত, এবং সেই আমাদের ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে আমি একটা প্রতিবেদনও দিয়েছিলাম যে আমাদের ভারত সরকার একটা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে, এবং সেখানকার মানে সম্পাদক আমি, সভাপতি কোষাধ্যক্ষ সমস্ত কিছুই রয়েছে, এবং সেখান থেকে আমাদের টোটাল সম্পাদনার কাজটা চলে, যেমন বই প্রকাশ, পত্রিকা প্রকাশ, দুস্থদের সাহায্য করা, সমস্ত রকম মানে আমাদের এনজিও টাইপের কাজগুলো এখন থেকে চলছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাওয়ার্ড হয়েছে, সে বিষয়গুলো যদি একটু বলেন বা তুলে ধরেন আমাদের শিক্ষকের সামনে। বিভিন্ন জায়গা থেকে অবশ্যই অ্যাওয়ার্ড পেয়েছি, এখন শব্দ তুলে ধরা সম্ভব না, যেটা আমি রিসেন্টলি যেটা পেয়েছি 2022-এ, সেটা হচ্ছে ম্যাজিক বুক অফ রেকর্ডস, সেটা হচ্ছে আমার একটা বই বেরিয়েছিল প্রেয়সী, এবং আমাদের একটা আন্তর্জাতিক সংকলন প্রকাশিত হয়েছিল মায়াবী বলে, সেটা আমাদের এখানে সিলেকশন হয়, সিলেকশন হওয়ার পরে ওটা ম্যাজিক বুক অফ রেকর্ডসের জন্য সিলেকশন হয়, এবং সেখান থেকে আমি একটা অ্যাওয়ার্ডস পাই দিল্লি থেকে, এবং তার সমস্ত কিছুই রয়েছে, যেমন এটা এই সার্টিফিকেটটা আমাকে শো করা হয়। এই ট্রফি আমাকে পাঠানো হয়েছিল, অনুষ্ঠান ছিল দিল্লিতে কিন্তু আমি যেতে পারিনি, আমি ব্যস্ততার কারণে যাওয়া হয়নি আমার, সেই কারণে ওখান থেকে বাই কুরিয়ার আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমি অনলাইন অংশগ্রহণ করেছিলাম। তারপরে আপনারা যেটার জন্য এসেছেন, আজকে আমি ডক্টরেট পেয়েছি, হ্যাঁ দিল্লি থেকে, সেই ব্যাপারে মানে আমার টোটাল কার্যক্রম এবং আমাদের যে এনজিওর যে কার্যক্রম সেই দেখে মানে ডক্টরেট উপাধি দিয়েছেন ওনারা আমাকে, তার জন্য আমি অনলাইনে অংশগ্রহণ করেছিলাম, আমি যেতে পারিনি, আমার দুর্ভাগ্য এটা, এই অ্যাওয়ার্ডসটা আমাকে ওখান থেকে পাঠানো হয়েছে এবং মানে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ওখান থেকে, এটা আমি টোটালটাই মানে কুরিয়ারে নিয়েছিলাম, এবং আমি ওনাদের ওখানে মানে যে কম্পিটিশান হয়েছিল অনলাইনেই অংশগ্রহণ করেছিলাম। মূল ইতিহাস বলতে আগা করে চেয়েছিলাম, মানে দেখুন সাহিত্য মানে তো মানে মনে একটা দাগ কেটে যাওয়ার ব্যাপার থাকে, দেখবেন কোনো ভালো গল্প বা ভালো কবিতা কখনোই আমরা ভুলে যাই না, তো সেই জায়গা থেকে একটা ভালো লাগা আছে, হয়তো রবীন্দ্রনাথ বা বঙ্কিম হতে পারবো না, যদি মানে মানুষের করুণ ইতিহাসগুলো যদি আমি তুলে ধরতে পারি, এটাই হচ্ছে মূল লক্ষ্য, এবং আগামী যে তরুণ প্রজন্ম আছে তাদের জন্য আমার ওই একই বার্তা থাকবে। দেখুন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে
সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। এখন মানুষ বই পড়ে না বললেই চলে। কিন্তু সেই দিক থেকে যেমন লকডাউন এসছে, লকডাউনটা একদিকে যেমন অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ। এখন মানুষ বইমুখী হয়েছে, তরুণ প্রজন্ম বই পড়ছে, লাইব্রেরিতে গেলে ভিড় দেখা যাচ্ছে, কলেজ স্ট্রিটে বই বিক্রি হচ্ছে, বইমেলাগুলোতে মানে উপচে পড়ছে ভিড়। সেই দিক থেকে খুব ভালো লাগছে। আর এটা একজন সম্পাদক বা একজন লেখক হিসাবে এটা আমাদের পরম পাওয়া। কিন্তু শান্তিপুর আপনি তাই ওই মাঠে নদীয়া জেলা বইমেলা উৎসব হয়েছিল, সেখানে আপনার বই আমরা দেখেছিলাম, কী পরিমাণে বিক্রি হয়েছে বইটা? সেখানে আমাদের বই মানে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিল। ওখানে আমাদের তিনটে বই ছিল, অন্তহীন বলে একটা বই ছিল আপনি দেখেছেন, আমার নিজের লেখা একটা বই ছিল প্রেয়সী, সেই বইটাও বেশ ভালো পরিমাণে বিক্রি হয়েছে এবং সাড়া পাওয়া গেছে, ভালো লেগেছে। সাহিত্যিক কল্লোল সরকার হিসাবে স্টার নিউজের দর্শকদের কী বার্তা দেবেন? বার্তা এটাই থাকবে আমার যে আগামী প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের হাতে স্মার্টফোন তুলে না দিয়ে বই তুলে দিন এবং দেখুন অনুষ্ঠানগুলোতে বই উপহার দিন, এটাই আমার মূল বার্তা থাকবে। বই পড়ুন, বই পড়ান। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।